এমএস এক্সেল টিপস অ্যান্ড ট্রিক্সের আরেকটা ছোট্ট ভিডিওতে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাল মামুন আবার আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে হয়তো আপনার কাছে মনে হতে পারে ভিডিওটা ছোট্ট বলেছি অথবা ভিডিওটার ডিউরেশন কম, এই জন্য কম গুরুত্বপূর্ণ। ব্যাপারটা আসলে মোটেই তা না, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার এবং খুব ক্রিস্পি। যেমন দেখেন, আপনারা এখানে কিছু ডাটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে ছোট্ট কিছু ডাটাবেস দেখতে পাচ্ছেন। এখন যদি আপনাকে বলা হয় যে এই কালারগুলো আর ডাটাকে আপনি যোগ করবেন, ঠিক আছে, আপনি কী করবেন এখানে 25,000, ওকে, এবার হয়তো আপনি এখানে টাইপ করবেন কি 25,000, অথবা আপনি কী করবেন এখানে একটা রো ইনসার্ট করে আপনি যদি মোটামুটি এক্সেল পারেন তাহলে এই ডাটাটুকু সিলেক্ট করে আপনি হয়তো বা একটা শর্টকাট দিয়ে এখানে 25,000 যোগ করলেন। বাট আজকের এই টিউটোরিয়ালটি দেখার পরে আপনার এই ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। আমরা সুন্দর একটা ট্রিক্স আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে ডাটাটুকু আছে এই ডাটাটুকু আপনাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন হচ্ছে স্ট্যাটাস বারে। স্ট্যাটাস বারে অনেকগুলো জিনিস থাকে, এখানে আপনি চাইলে এখান থেকে অ্যাড ডিলিট অনেক কিছু আপনি কিন্তু এখান থেকে করতে পারেন। এখানে অপশন আছে, এখান থেকে করতে পারবেন যেটা আপনার লাগবে। বাট আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যোগ। এই যোগটা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। এখন এই যোগের কাছে আমরা কার্সার নিয়ে কার্সারের অর্থাৎ মাউসের লেফট বাটন দিয়ে একবার ক্লিক করব। মাউসের লেফট বাটন দিয়ে একবার ক্লিক করলে এই যে ডাটাটা 25,000টা এটা ক্লিপবোর্ডে আমাদের এটা কপি হয়ে গেছে, কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব, ওকে, কন্ট্রোল ভি। আবার আমরা এই ডাটাটাকে সিলেক্ট করবো, দেন হচ্ছে এখান থেকে মাউসের লেফট বাটন জাস্ট একবার ক্লিক করবো, এটা কপি হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে মামুন ভাই এটা কপি হয়েছে কি হয়নি, এটার প্রমাণ কী? প্রমাণ হচ্ছে আমাদের একটা ভিডিও ছিল ক্লিপবোর্ড নিয়ে, আপনি দেখবেন সেখানে আমরা পেস্ট, এই যে পেস্টের যত স্পেশাল আছে, ক্লিপবোর্ডের যত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আছে আমরা সবগুলো সেখানে দেখিয়েছি। সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের প্রথমে কপিটা ছিল কি 25,000টা, এইটা, দেন হচ্ছে আমরা একটু আগে কপি করেছি 15,000টা। আমরা এখানে কার্সার রাখবো, আমরা এখানে সিম্পলি কন্ট্রোল ভি দিয়ে দিব। আবার আমরা এখানে সিলেক্ট করলাম, আপনি এখানে একটু খেয়াল করবেন এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা এখানে সিলেক্ট করব, এই যে দেখেন এখানে 34,000 হয়ে গেছে। এবার আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। অর্থাৎ আপনি এখানে দুইটা ট্রিক্স শিখলেন, একটা হচ্ছে এখানে আমরা ডাটাটাকে সিলেক্ট করে আমি এখান থেকেই সামটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে পেস্ট করে নিয়ে আসতে পারছি, এবং এই যে আমরা কপি করলাম অর্থাৎ যে কপি যে হলো সেই জিনিসটি এখানে কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি সবগুলো। আমি এখান থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, এখানে দেখেন কপি হয়ে গেছে, ওকে। বাট আমরা তো সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি টোটাল সামটা, অর্থাৎ এতটুকু সিলেক্ট করলে এখানে যে সামটা আছে এটা ক্লিপবোর্ডে জমা হয়ে যাচ্ছে। আমরা এখানে সিম্পলি কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই ট্রিক্সটি কিন্তু আপনার খুবই খুবই কাজে লাগবে, কাজে না লাগুক অর্থাৎ জিনিসটা কিন্তু খুবই মজার। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে টিপস অ্যান্ড ট্রিক্সটি শিখালাম এবং দেখালাম, আমি নিজেও শিখলাম, এটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে। আর যদি আপনার কোনো কনফিউশন থাকে কোনো একটা ভিডিওর ব্যাপারে, কোনো একটা প্রজেক্টের ব্যাপারে, আপনি যদি কোনোটা না বোঝেন সেক্ষেত্রে সেই প্রজেক্টটার ডিটেলস আপনি উল্লেখ করে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করবেন, আমরা সেই বিষয়ের উপর আপনাকে ভিডিও দিয়ে দেবো। আজকের মতো আল্লাহ হাফেজ।